আচ্ছা লস অ্যাঞ্জেলেসে একটা প্যাসিডিনাতে ফোবানা হচ্ছে, এর পাশাপাশি আপনারা একটা ফোবানা করতে যাচ্ছেন কি জন্য? আমরা পাশাপাশি করছি না, তারা আমাদের পাশাপাশি করছে, তাদের ফোবানা করার কোনো রাইট নাই। আমাদের নামে ফোবানা সেন্ট্রাল কমিটি বাংলাদেশ একাডেমির নামে দেওয়া হয়েছিল, পার্টনার আটের নামে দেওয়া হয়েছিল, ওই সংগঠনগুলো আমাদের ছিল, তারা ভুল ক্রমে ফোবানা করছে, এটাকে ফোবানা বলা যায় না। তারপরে আমরা আহ্বান দিচ্ছি, আসেন এখন। আপনি যে কথাটা বলছেন এই ব্যাপারে আমাদের মাহবুব রহিম বলে গেছে, তার একটা উত্তর যে আপনারা যেভাবে বলছেন সেভাবে তারা মানতে রাজি না। তো তারা মানতে রাজি না, মাহবুব রহিম কনস্টিটিউশনের কথা বলে, সে সবসময় কনস্টিটিউশন ভায়োলেট করে, তাদের কনস্টিটিউশন ক্লিয়ার লেখা আছে তিনবার ফোবানা অ্যাটেন্ড করলে ফোবানা হোস্ট হতে পারে। মাহবুব রহিম আবার আপনার ওই ইন্টারভিউতে এটাও বলেছে যে জাহিদ হোসেন পিন্টুকে তারা দীর্ঘদিন যাবৎ চিনে এবং তারা জানে জাহিদ হোসেনকে তার জন্য ফোবানা দেওয়া হয়েছে, এমন কেমন কথা, শাসনতন্ত্র বিরোধী কথা না এটা? আপনারা এই যে সাইফুর রহমান আসমি জিতুর কাছে জিজ্ঞেস করি, আপনারা যে বলছেন ঐক্যের পরিষদ থেকে ঐক্য করছেন, এখানে এখন দেখা যাচ্ছে যে তিনটা ফোবানা দাঁড়িয়ে গেছে, এই তিনটা ফোবানা যদি একসাথে না হয় তাহলে তাহলে কিভাবে কি ধরনের ঐক্য হচ্ছে তাহলে? আচ্ছা তাহলে আমি এখানে একটা কথা বলি, ওনাদের সাথে আমাদের যে অবস্থানটা, আমরা হচ্ছে ঐক্য পরিষদের, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমগ্র উত্তর আমেরিকায় একটা যৌথ একটা ফোবানা সম্মেলন আমরা চাই, এবং সেই সেই উদ্দেশ্যে যে তিনটার কথা আপনারা বললেন, তিনজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং মূলত প্রাথমিকভাবে যাদেরকে ফোবানা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যক্তিকে দেওয়া হয়নি, সংগঠনকে দেওয়া হয়েছিল, যারা ওনারা আমাদের পক্ষে সমর্থন দিয়েছেন, তারা বলেছেন আমরা ঐক্যের না হলে আমরা এই সম্মেলন বর্জন করছি, সেই পরিপ্রেক্ষিতে তারা আমাদের সমর্থন দিয়েছেন, এবং এবং আমাদের এই লস অ্যাঞ্জেলেস শুধু নয়, উত্তর আমেরিকা অনেকের চাপের সৃষ্টির ফলে তিনটির মধ্যে এখন দুটো এক হয়ে এক হয়েছে, এবং তারা সম্মিলিত বৃহত্তর ফোবানা করছে না। আর প্যাসিডিনার যে ফোবানাটা হচ্ছে সেটা তিন ভাগের এক ভাগ, তারা এক ভাগ এখন আপাতত ওনারা আলাদা থাকছেন, তাহলে ঐক্য বলা যাচ্ছে না কি কমপ্লিট? আমরা বৃহত্তর যেটা এখন হচ্ছে, যেটা আমরা লস অ্যাঞ্জেলেসে যে বৃহত্তর হচ্ছে সেটাই আপাতত তাদেরকে বলা হয়েছে, তারা যদি আসেন না আসেন তাহলে পরবর্তী ওখানে ওখানে বলা হয়েছে যে যে আপনারা কিভাবে একটা মানে চুরি করে নিয়ে একটা নামের সাথে আপনারা কিভাবে জড়িত হতে পারেন, এই ব্যাপারে তারা একটা অভিমত। খুব চমৎকার প্রশ্ন, আমি প্রশ্ন করতে দিই। প্রথম কথা হলো, তাহলে চুরি করে না তার মানে আপনাদের এটা কোনো বৈধতাই ছিল না, আপনাদের কোনো রেজিস্ট্রেশন, একজনের রেজিস্ট্রেশন একজন নিতে পারে কখন, যখন তার কোনো কাগজে কলমে তার কোনো রেজিস্ট্রেশন ছিল না? আমার নাম, আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড কি কেউ নিতে পারে? পারে না, যদি আমার কাগজে কলমে থাকে। তা আপনাদের ছিল না, আপনারা শুধু গোপন করেননি আপনার নিজের দলের লোকের সাথে, আপনারা এইটা গোপন করেছেন সমগ্র প্রবাসীদের কাছে, যেটা ওনারা প্রকাশ করেছেন। আমি একটু অ্যাড করি, সেখানে হলো যে স্টেট অফ ক্যালিফোর্নিয়ার একটা ল আছে, আপনি যদি কোনো সংগঠনের মালিক হন বা এনরোল করেন স্টেটের সাথে, স্টেট তাহাকে দিতে পারেন। জনাব জাহিদ হোসেন পিন্টু দুইটা সংগঠনে কোনোটাই তার নামে এনরোল ছিল না, এক্সপায়ার করে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তারপরে আমরা একটা করেছি, এটা হলো সহজ উত্তর। এই সত্য কথাটা ফোবানা কর্তৃপক্ষ স্বীকার করে না কেন? মিথ্যার উপর কতদিন আপনারা বসে থাকবেন? আচ্ছা এই যে ঐক্য ব্যাপারে তারাও আহ্বান জানিয়েছে, তারা বলছে যে আপনারা ওকে সাথে আসতে চাচ্ছেন না, আপনারা যদি তাই হয় তাহলে প্যাসিডেন্টে আপনারা সবাই আসেন, এসে সেখানে একটা ঐক্য ঐক্য মানে সৃষ্টি করেন। টার্মসে ঐক্য হবে না, ঐক্য মানে মিডিল গ্রাউন্ড, আপনার তাদের সাথে জাহিদ হোসেন পিন্টুর সাথে আমরা কথা বলতে রাজি আছি, কিন্তু প্যাসিডেন্ট যাবো কেন? তারাও তাহলে আমাদের এখানে আসুক, ঐক্যটা হবে এইভাবে যে একত্রে কথাবার্তা বললে একটা সার্টেন টার্মসে তাদের সঙ্গে আমাদের একমত হবে। সাধারণ মাহমুদের সাথে আমরা যেটা করেছি সেটা পিন্টু সাহেবদের সাথে আমরা করতে পারি, অসুবিধা নাই। প্যাসিডেন্ট যাই ঐক্য করতে হবে কেন, অথবা ওনারা এখানে এসে ঐক্য করবেন না? না, ফোবানার তো একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন জাহিদ হোসেন পিন্টু এবং বেলাল সাহেবরা মানছেন না, কনস্টিটিউশন বারবার তারা ব্রেক করছেন, বললে তাহলে এর বৈধতা নাই, ফোবানার বৈধতা নাই, প্যাসিডিনা ফোবানা যে করছেন তার বৈধতা নাই, তার কোনো সংগঠন নাই, ভোট সংগঠন ছাড়া ফোবানা হয় কেন? আচ্ছা মমিনুল হক বাচ্চা, আপনি এ ব্যাপারে আপনার কী অভিমত? আসসালামু আলাইকুম, আমি ফোবানা ঐক্যবদ্ধ ফোবানা 2010 সকল প্রবাসীকে আমি জানাচ্ছি স্বাগতম। আসছে 2-3-4 জুলাই লস অ্যাঞ্জেলেসে স্থানীয় লিটল ঢাকা এলাকায় আমরা বাংলাদেশ সম্মেলন করতে যাচ্ছি, এই সম্মেলনে সকল প্রবাসীদেরকে আমরা দল বল নির্বিশেষে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন হুদা সাহেব যে ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ তখনই হবে, আপনারা জানেন ডাক্তার শাহজাহান মাহমুদ, আপনি জানাব আতিকুর রহমান সাহেব, ইনারা দীর্ঘদিন থেকে আপনার ফোবানার সাথে জড়িত আছেন, আমার মনে হয় তারাই প্রথম এই ফোবানার আপনি শুরু করেছিল, আমার এখনও মনে আছে। আজকে দুটা ভাগ কেন হচ্ছে,
যারা চাচ্ছে না এখন ঐক্যর পক্ষে আমরা অলওয়েজ আমরা আমরা তাদেরকে হাত বাড়াচ্ছি, আসেন ঐক্য হয়ে একটা ফোবানা ইতিহাস করে দেন আপনারা। আজকে যদি লস অ্যাঞ্জেলসে একটা ফোবানা, যেহেতু 1997 সালে লস অ্যাঞ্জেলসে প্রথম ফোবানা হয়েছিল একটা, তারপর 2004 জেনাব জাহিদ হোসেন পিন্টু ওটার সাথে উৎপত্তভাবে জড়িত ছিলেন, আজকে ওনার কাছে আমরা এটা প্রশ্ন থাকবে। ওই ফোবানাই তো এখন সেম লস অ্যাঞ্জেলসে এসেছে। আজকে আপনারা যেহেতু প্রত্যেকটা সংগঠন একসাথে মিলে কাজ করতে চাচ্ছে, আজকে আপনারা কিছু সংখ্যক লোক কীভাবে আলাদা একটা ফোবানা করেন? আজকে যদি লস অ্যাঞ্জেলসে যদি আপনারা লস অ্যাঞ্জেলসে প্রবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, যদি এখনও সময় আছে, যদি ঐক্যবদ্ধ ফোবানা হয়ে থাকে আমরা প্রবাসে ইতিহাস সৃষ্টি করবো লস অ্যাঞ্জেলসে বাঙালিরা। এখানে কোনো দল নাই, এখানে কোনো নাম নাই, এখানে কারোর নাম দরকার নেই, এখানে দরকার আমরা প্রবাসী বাঙালি। আমরা এখনও ঐক্যবদ্ধ পক্ষে আওয়াজ তুলছি, আপনাদের সকলকে ঐক্যবদ্ধের পক্ষে আমরা আপনাদেরকে অলওয়েজ আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি যে এখনও আমাদের সময় আছে, আমরা চাই একটা উৎসব মুখর পরিবেশে আমরা সবাই মিলে এই সম্মেলনটা করি। এখন যে জিনিসটি করা সম্ভব, যেটি সম্ভব কীভাবে, সেই একটা পথ আমি, এটা আমার প্রস্তাবনা, সেটি হচ্ছে যারা প্যাসাডিনা ফোবানা সম্মেলন করছেন, আপনারা জানেন যে তিনটি ভাগের মধ্যে দুটি ভাগ একত্রিত হয়েছে, আপনাদের পক্ষেই সম্ভব। আপনারা হিউস্টনে যারা ফোবানার সময় তাদেরকে অনুরোধ করুন যে ওরা এক হয়েছে, আমরা আসুন একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা ফোবানার সম্মেলন উপহার দিই। তারা তো যদি না করে, ঠিক আছে, যদি ওনারা প্রস্তাবে নাজি না হন তাহলে তাদের অপশন থাকে এটা যে ঠিক আছে, বৃহত্তর স্বার্থে সমগ্র প্রবাসী উত্তর আমেরিকা যখন দুটো যেখানে দলে গিয়েছে, আমরা তাদের সমর্থনে ঐক্যবদ্ধ ফোবানার সাথে আমরা একসাথে কাজ করব, আমরা ভাই ভাইরা সবাই মিলে আমরা কাজ করব, যারা এই উদ্যোক্তা আছেন তারাই করবেন, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। তারা বলছে যে আমাদের এখানে ফোবানা হচ্ছে, আপনারা আসেন স্টিয়ারিং কমিটিতে এটা প্রস্তাব রাখেন, আমরা তারপরে আগামী বছর থেকে এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। চমৎকার কথা, কিন্তু এই কথাটা তবুও তারপরেও আপনারা মেনে নিচ্ছেন না, আপনারা করছেন একটা ওই আরেক পক্ষ হয়ে, যেটা 25-33% যারা এই মুহূর্তে যারা অবস্থান করছেন আর 67% যারা আছে তাদের পক্ষে আপনারা বলছেন যে তাদের সমর্থনে আমরা এখন করছি। ওনারা যদি না মানেন তাদের অপশন হচ্ছে আমরা এনাদের সমর্থনে করছি, কারণ ফোবানা এখন বৃহত্তর হয়েছে, দ্যাটস দ্যার চয়েস। আমার একটা কথা আছে, সেটা হচ্ছিলো যে 1997 সালে যখন একটা ফোবানা হলো লর্ড চলছে, তখন হলো তারা তাদের যে ফোবানা ছিল তখনও আপনি দুইটা ফোবানা হয়েছিল, একটা হয়েছিল ওয়াশিংটন, একটা এখানে। তো আজকে আমার প্রশ্ন ওটা হচ্ছে যে লস অ্যাঞ্জেলস যেহেতু ফোবানার সঙ্গে কম্বিনেশন দিয়া করছেন প্রেসিডেন্টালারা, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এখনও সময় আছে, ইতিহাস যদি চেঞ্জ করতে হয় পুরা যুক্তরাষ্ট্র ক্যানাডা এখন পর্যন্ত এটা নিয়ে সকল প্রবাসীদের একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কী ব্যাপার অ্যাকচুয়ালি কয়টা ফোবানা? আজকে এখনও সময় আছে, যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করে একটা ফোবানা করতে পারি, এটাই একমাত্র প্রবাসীদের সংগঠন যেটা উত্তর আমেরিকাতে। আপনারা এখনও সময় আছে, এটাকে একত্রিত করেন, একত্রিত একটা ফোবানা করেন যেখানে আমরা সকল লোক প্রবাসী একসাথে যেয়ে দলবাণী হয়েছে, তারা আহ্বান জানালে আপনারা সবাই একসাথে মিলে ঐক্যবদ্ধ হবেন? আমরা কেন না হবো না, যেহেতু এটা একটা ইতিহাস সৃষ্টি হবে যে আজকে লস অ্যাঞ্জেলসে ফোবানাটা যে পুরো যুক্তরাষ্ট্র আমাদের দিকে চেয়ে আছে, আজকে যদি আমরা যদি একত্রিত হই তাহলে এটা ইতিহাস সৃষ্টি করবে, এটা কারোর ব্যক্তিগত নাম যাবে না কোনো কিছু, বাংলাদেশ কমিউনিটি লস অ্যাঞ্জেলস বাঙালিদের এটা পরিচয় চলবে। আমাদের প্রচেষ্টায় যদি তিনটি গ্রুপের মধ্যে যদি দুটি গ্রুপ এক হতে পারেন ইনশাল্লাহ এনারাও আসবেন, তবে সবচেয়ে ভালো হবে যদি আমরা সবাই একসাথে এই ফোবানা একটা সম্মেলন উপহার দিতে পারি। এটা প্যাসাডিনা যারা উদ্যোক্তা তাদের পক্ষেই সম্ভব ডিসিশন নেয়। আমাদের লস অ্যাঞ্জেলস এখন যে দুটো হচ্ছে, আমরা বিগত এর আগেও তিনটে হয়েছিল, তখনও আমরা এটার পক্ষে ছিলাম, এখনও আমরা লস অ্যাঞ্জেলস যেটা হয়েছে এটার পক্ষে আছি। পিন্টু ভাই একজন স্কুল শিক্ষক, উনির স্কুলে বাচ্চাদেরকে উনি কী শেখাবে, দুটা ফোবানা শেখাবে না একটা ফোবানা শেখাবে? আমি সবাইকে কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ করছি এক হয়ে যান, আর যেদিন আপনারা এক হবেন, যদি কালকে হন কালকে আপনাদেরকে আমি নিজে, আমি যেটা ডিক্লার দিয়েছি বড় একটা গরু দিয়ে বিরাট খাওন দিব, আমি সেটা করব। প্রবাসে আজকে দুইটা জায়গায় ফোবানা হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে, আমরা সবাই এই মত পোষণ করি যে দুইটা ফোবানা একত্রিত হইয়া একটা বৃহৎ ফোবানার রূপ নেক, এবং আমাদের এই ঐক্যের থেকে লস অ্যাঞ্জেলসবাসী শিক্ষা নেক যে লস অ্যাঞ্জেলসের মানুষ যতই ভেদাভেদ থাক তারা একসময় যায় ঐক্যবদ্ধ হইয়া একটা একটা কাজ করে, এবং এটা একটা ইতিহাস সৃষ্টি করে, এটা আমার আশা এবং আকাঙ্ক্ষা।